দেখো তোমাদেরকে ফলসটা এবার দেখাই, কত উঁচু থেকে ফলসটা পড়ছে জলটা। দেখাচ্ছি তোমাদেরকে, দারুণ। রাস্তার মাঝখানে হট করে দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে এই সিনিক বিউটিটা দেখানোর জন্য। জাস্ট দেখো কি সুন্দর এখানে একটা পাইন ফরেস্ট। জ্যাকেট আনিনি কারণ পাগল হয়ে গেছে, কারণ আমরা জানতাম না যে এত ঠান্ডা হবে। তো বেশ পৌঁছে গেলাম জুলুক। সো উই আর ইন দ্য জুলুক। ক্লাউডি আর ফগি হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিওটা আজকে আমি শুরু করছি ফ্রম রংপোকলা। এখনো আমরা রংপোকলা এরিয়াতেই আছি। তো তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছো তোমরা জানো যে আমরা কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা শিলিগুড়ি এসেছিলাম। সেখান থেকে আমরা শিলারিগাঁও গেছিলাম, আরিটার গেছিলাম, তারপরে আরিটার থেকে গতকাল রংপোকলাতে এসে ওই হোমস্টেটাতে ছিলাম। তো যারা তোমরা দেখোনি এই সিরিজটা, তোমরা আগের ভিডিওগুলো প্লিজ একটু দেখে নিও, তাহলে তোমরা এই ভিডিওটার সাথে বেশি করে রিলেট করতে পারবে। আমি প্লেলিস্টে একটা তৈরি আছে সিকিম ডায়েরিজ বলে, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস জুলুক। তো আজকে একটা বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। অ্যাকচুয়াল সিল্ক রুটের মজাটা আজকেই আমরা পাবো। জুলুক যাচ্ছি এখান থেকে। তো প্রচণ্ড ঠান্ডা আছে, বরফ আছে বোধ হয়, অনেকটা হাইটও আছে। তো চলো তোমাদেরকে দেখাবো আমরা রাস্তাতে যা যা সিনিক বিউটি আমরা দেখবো সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো, এবং তোমাদেরকেও সেগুলো আমরা দেখাবো যতটা পারবো আমরা দেখাবো। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন অবশ্য রংলি, কারণ সেখানে আমাদের পারমিট বানাতে হবে আর কিছু গরম জামা কাপড়ও কিনতে হবে। কারণ তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে জ্যাকেটটা আনা হয়নি, আর জুলুক আর গ্যাংটকে এতটাই ঠান্ডা আছে যে উইদাউট জ্যাকেট খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো একটা জ্যাকেট কিনতে হবে আর পারমিটের কাজও আছে। তো চলো একদম রংলি পৌঁছে তোমাদের সাথে আবার ব্লগে ফেরত আসছি। তো এখন আমরা রংলি পৌঁছে গেছি আর পারমিটের জন্য আমাদের ড্রাইভারজি চামাংজি গেছেন পারমিট নেওয়ার জন্য, আর আমরা এখন এসেছি এখানকার মার্কেটে। তার জ্যাকেট কিনতে হবে, এখানে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, সাংঘাতিক ভিড়, মানে ভিড় মানে বিভৎস ভিড় যাকে বলে। চলো কিনে নিই, চলো দেখাও আগে একটুখানি, দেখাও দোকানগুলো দেখাচ্ছি। এসছি আমোদ ভাইয়ার দোকানে। দারুন দারুন শুধু দেখো কালেকশন, দেখো শুধু একবার, সমুদ্র ভিড়, পাহাড়ের মতো লাগছে পুরো একদম। প্রচুর অপশন আছে, এই যে এটা দেখাচ্ছে জ্যাকেট, ঠিকঠাকই তো দেখতে লাগছে। অনেক ঠুলো দে, অনির্বাণ ট্রাই করছে, দেখো কালারটা বেশ ভালো। আসলে আমরা কিছু আনিনি, মানে এরকম বড় পকেট হয় না, এত এরকম জ্যাকেট আনিনি কারণ পাগল হয়ে গেছে, কারণ আমরা জানতাম না যে এত ঠান্ডা হবে। তো বেশ ভালো দোকান এটা, কিনে নিলাম, এবার মনে হয় আজ জুলুকে গিয়ে ঠান্ডা লাগবে না। ঠিক আছে, তো কেনা কমপ্লিট, কেনা বেশ সস্তা, প্রচুর সস্তা, প্রচুর সস্তা, ভাবিনি মানে এগুলোই আমরা অন্য জায়গায়। আমার জ্যাকেটটা 400 টাকায় পেয়েছি আর আমারটা হচ্ছে কত, 800, 800, আর স্লিপার যেটা কিনেছি 100 টাকা, আর মাফলারটা না স্নিকার সরি কি বলছি স্লিপার, স্লিপার 250 টাকা, মাফলার 100 টাকা, টুপি 100 টাকা। তোমাদেরকে জুলুকে গিয়ে সব দেখাবো কি কি কিনলাম। আমরা জুলুক যাবো আর কোথাও দাঁড়ানোর নেই, একদম জুলুকে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর মাঝখানে সিনিক বিউটি যা থাকবে এবং সাইট সিন এর জন্য যদি দাঁড়াই তোমাদের সঙ্গে ডেফিনেটলি সেগুলো শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন তো আমরা এখন জুলুকের পথে, রংলি বাজার থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট করে এখন জুলুকের পথে। দেখো রাস্তাটা বেশ সুন্দর, এখন অব্দি চড়াই আছে, তবে এটুকু বুঝতে পারছি যে আস্তে 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 হাইটটা কিন্তু গেইন হচ্ছে। একদম স্ট্রেট রোড, সিক্স
এক্সাক্ট রাস্তা নয় এখনো অবধি, কিন্তু আস্তে আস্তে হাইটটা কিন্তু গেইন হচ্ছে এবং ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ খুব গরম লাগছিল। তো এই রোডটা পুরো জুলুক হয়ে নাথাং ভ্যালি হয়ে গ্যাংটকের দিকে চলে যায়। তো চলো ব্লগে থাকো, তোমাদেরকে আবার সেখানে যেরকম ভালো সিনিক বিউটি যেটা পাবো তোমাদের সাথে আমরা শেয়ার করবো। তো এখন আমরা পৌঁছে গেছি লিংথামে। এই দেখো এখানে চেকপোস্ট আছে, তো ওই যে পারমিট বানানো হয়েছে সেগুলো এখানে শো করতে হবে, তারপরে আমাদের আগে যেতে দেবে। দিস ইজ দ্য ফার্স্ট চেকপোস্ট লিংথামে। এই যে তামাংজি যাচ্ছেন আমাদের পারমিটটা নিয়ে, এখান থেকে পারমিট শো করে তারপর আগে আমরা যেতে পারবো। তো আমরা এখন এসে গেছি কিউ খোলা ফলসে, আমাদের ফার্স্ট সাইটসিং পয়েন্ট আজকে একদম। এবার তোমাদেরকে ফলসটা দেখাই, দেখো কি দারুন ফলসটা, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো তোমাদেরকে ফলসটা এবার দেখাই, কত উঁচু থেকে ফলসটা পড়ছে জলটা। দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, কি দারুন ফলসটা দেখো। অনেকে গাড়ি টাড়ি ধোয়াচ্ছে এখানে, অনেকে আবার সামনেও গেছে। এই দেখো ফলসটা এখানে খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে, এই ফলসটার নাম হচ্ছে কিউকোলা ওয়াটারফলস। এটা লিংথাম পদমচেন রুটের মধ্যে পড়ছে, সুলুক যাওয়ার পথে। এটাই হচ্ছে দ্য ফার্স্ট সাইটসিং পয়েন্ট বলতে পারো। খুব সুন্দর জলটা পড়ছে দেখো শুধু একবার। চলো একটু সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি ফলসটা আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। এর আগে যাওয়া যাবে না, কারণ পুরোটাই জল আছে, দুটো দুটো সব ভিজে টিজে যাবে, আর সামনে এগোচ্ছি না। এই দেখো ফলসটা এখানে, এদিকে দেখো জলটা এখান দিয়ে যাচ্ছে না। এখান থেকে জলটা আসছে, তো আমরা এসে গেলাম পদমচেন। ওই দেখো চেকপোস্ট এখানে লেখা আছে, দেখাই। এই দেখো লেখা আছে পদমচেন। তো এইখানে আবার পারমিট দেখাতে হবে। তো এই রুটের এটাই হচ্ছে একটা প্রবলেম, জায়গায় জায়গায় দু মিনিট অন্তর অন্তর শুধু পারমিট শো করতে হয়, মানে ভীষণ কড়াকড়ি এখানে এইসব জায়গাতে। বর্ডারটা কাছে তো মিলিটারি আন্ডারে পুরো। তো আমরা এখন পদমচেন এসে গেছি, এবারে পদমচেন থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জুলুক। 18 কিলোমিটারের মতন আছে বোধ হয়, আর অতটাও নেই। তো জুলুকে যে কি রাস্তায় আর কি, এখনো তো খুব একটা ঠান্ডা লাগছে না, তবে হাইট গেইন হচ্ছে ভালোই, ধীরে ধীরে হাইট গেইন হচ্ছে। তো আরো প্রায় 15-16 কিলোমিটার উপরে আছে। আমি ওষুধ খেয়ে আছি, ঠিক আছে। আর আমার যদি বমির ওষুধটা খুব কাজে দেয় তোমাদেরকে নামটা বলবো, মানে পুরো ট্রিপটা কমপ্লিট হওয়ার পর তোমাদের নামটা বলবো। যদি আমি বমি না করি তাহলে এটা বিশাল অ্যাচিভমেন্ট। পাহাড়ে গেলেই আমি বমি করি, পাহাড়ে গেলে না পাহাড়ের ছবি দেখলেই বমি করে। যদি এটা পুরো সাকসেসফুল হয় তবে তোমাদের নামটা বলবো। রাস্তার মাঝখানে হট করে দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে এই সিনিক বিউটিটা দেখানোর জন্য। জাস্ট দেখো কি সুন্দর, এখানে একটা পাইন ফরেস্ট একটা ভিউ পাওয়া যাচ্ছে, অসাধারণ জাস্ট এখানটা। হঠাৎ করে রাস্তার বাঁকে এটা চোখে পড়লো, তাই গাড়িটাকে একটু দাঁড় করালাম। গাড়িটাকে দাঁড় করিয়ে একটু নেমে এই ভিউটা তুলছি, কি বিউটিফুল দেখো লাগছে। পুরো পাইনের ফরেস্ট, একদম হিমাচলে যেরকম থাকে দার্জিলিংয়ে এরকম টাইপের গাছ খুব দেখা যায়। এই শেপের গাছটা দার্জিলিংয়ে, আর এইটা একটা কি সুন্দর একটা হোটেল না কি ঠিক জানি না, সামনে গিয়ে দেখবো, বাট দূর থেকে কি দারুণ লাগছে দেখো, ভারী সুন্দর জায়গাটা। একটু মেঘলা মেঘলা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটু পড়ছে, তো বোঝাই যাচ্ছে ওপরে ভালোই ঠান্ডা হবে।
দারুণ সুন্দর, দারুণ দারুণ। আজকে হচ্ছে মেরি ক্রিসমাস 25th December, আর তোমাদেরকে ক্রিসমাস ট্রি দেখাই, দ্য রিয়েল ক্রিসমাস ট্রি। এটা এই অঞ্চলে খুব পাওয়া যায়, দার্জিলিং এর দিকেও পাওয়া যায়, এখন এই দিকটা তো দেখছি। এগুলো হচ্ছে দ্য অ্যাকচুয়াল ক্রিসমাস ট্রি। জাস্ট সিনিক বিউটিটা দেখো এবার, মানে যত উপরে এগোচ্ছি রাস্তার সিনিক বিউটি চেঞ্জ হচ্ছে। জাস্ট লুক এট দিস, একটু পরেই আমরা ট্রিল্যান্ডের ওপরে উঠে যাব। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার সব জায়গাতে চওড়া করা হচ্ছে, এটা পুরো টিআরও কাজ করছে এখানে, জায়গায় জায়গায় রাস্তার কাজ হচ্ছে। এখন দেখো রাস্তার কাজ হচ্ছে বলে গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, সুন্দর জায়গাটা। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, পুরো জ্যাম লেগে আছে, রাস্তা পুরো ভাঙাচোরা, কাজ হচ্ছে না, হয়তো ধস নেমেছে, কিছু একটা হয়েছে বোঝা যাচ্ছে না। এই দেখো সমস্ত গাড়ি, এখানে আর্মির গাড়িও আছে, পুরো আটকে আছে। এই জ্যাম কতক্ষণে ক্লিয়ার হবে জানি না, ততক্ষণ অবধি এখানে ওয়েট করতে হবে। প্রচণ্ড ধুলো, তাই জন্য কাজটা নামাতে পারছি না। তোমাদের একটু জুম করে দেখাই, দেখো অবস্থা দেখো এখানটা কিরকম, এটা পুরো সবকিছু ক্লাস্টার্ড হয়ে আছে, একটা একটা করে গাড়িকে ছাড়ছে। এই আর্মি ট্রাক গুলো বেরিয়ে গেলে আমার মনে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। মনে হচ্ছে উপরে বরফ পড়বে, এসে গেছি প্রায়। দেখো মেঘটা ফর্ম হচ্ছে, তো এটা খুব একটা ভালো সিগন্যাল নয়, এর মানে হচ্ছে ওদিকে বরফ পড়বে, অলরেডি বরফ পড়ছে বা আজকে রাত্রিবেলা বরফ পড়বে। ইন দ্যাট কেস কালকে আমাদের একটু চাপ হলেও হতে পারে, যখন আমরা নাথান ভ্যালি হয়ে গ্যাংটকের দিকে যাব, প্রচুর বরফ পড়ে তাহলে হয়তো রাস্তা বন্ধ থাকলে মুশকিলে পড়ে যাবে। বরফ মানে কি মিট করেছে দেখো,
ক্ষেত্রে ভালোই স্নোফল হবে। একটু আগে জুলুকটা দেখতে পেয়েছি, এই তোমাদের দেখাই, ওই যে ফার্স্ট গ্লিমস অফ জুলুক, দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা, এই দেখো এই যে, আর বেশি দূর নেই, 1.5 কিলোমিটারই বাকি আছে। একটু আগে দেখলাম একটা মাইলস্টোন, সেখানে 3 কিলোমিটার লেখা আছে। অনেকটা উপরে উঠে এসেছি সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু পুরো ক্লাউডি হয়ে গেছে, তার জন্য কিছুই ভিউ দেখা যাচ্ছে না। জানি না দিনের বেলা একটু মর্নিং এর দিকে কিরকম থাকবে। এখন প্রচন্ড ক্লাউডি আর ফগি হয়ে গেছে, পৌঁছে গেলাম জুলুক। সো উই আর ইন দ্য জুলুক, তো এটা আমাদের আজকে ট্রিপের মেন অ্যাট্রাকশন ওটাই। তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে, অসাধারণ অসাধারণ জায়গা জুলুকটা। তো চলো তোমাদেরকে একবার দেখাই জুলুকটা, চলো দেখিয়ে দিই। চলো জাস্ট সি দ্য বিউটি। ঠান্ডা নেই তো সেরকম, জানি না সন্ধ্যের দিকে বোধহয় মারাত্মক হবে, আমার তো এখন সেরকম লাগছে না। তো আমরা আরেকজন ইউটিউবার ফ্রেন্ড কে পেয়ে গেছি, চ্যানেলের নামটা একটু বলো। আমার চ্যানেলের নাম শুভ থ্রটল উইথ শুভমিতা। ওকে, তো প্লিজ ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা একটু বলে দেবেন। আমার নাম অমৃতাস কিউট মোমেন্টস। ওকে, ভালো লাগলো এরকম পেয়ে। হ্যাঁ, আপনারা কি কলকাতার? কলকাতা। আমরা যেটা দেখছি তোমাদেরকেও সেটা দেখাতে। আমাদের হোমস্টেটা এই যে কোনো একটা, এই যে গ্রিন কালারের যেটা দেখতে পাচ্ছ, তো এইটা হচ্ছে আমাদের আজকের হোমস্টে জুলুকে। দেখি ভেতরটা যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো জুলুকের হোমস্টেতে পৌঁছে গেছি, এবার তোমাদেরকে আমি আমাদের আজকের
রুমটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি। সো লেটস কাম অ্যান্ড হ্যাভ আ রুম টুর। তো চলো ঢুকি এবার রুমে। তো এখানে জিনিসপত্র রেখেছি আমি। তো স্পেশিয়াস আছে রুমটা, এখানে একটা সাইড টেবিল আছে। অ্যাকচুয়ালি কারেন্ট নেই, তাই জন্যে আমি লাইট জ্বালিয়ে দেখাতে পারলাম না। এখানে দুটো, একটা সিঙ্গেল বেড আর এখানে ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে দুটো বেডেই। আচ্ছা, একটা টেবিল আছে যেখানে আমি সব জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে খারাপ না রুমটা, ঠিকঠাকই, ইটস ওকে। মানে আমি তো খুব লাক্সারি এক্সপেক্ট করবো না এইসব জায়গায়, বাট ভালোই। আর একটি ওয়াশরুমটা একটু দেখে নিই, ওয়াশরুমটাও ভালো আছে, নর্মাল বেসিক যে জিনিসপত্র থাকে সেইগুলো। আমার গলা পুরো চোখট হয়ে গেছে, তো ওয়াশরুমটাও ভালো। তো এইটা হচ্ছে আমাদের রুম। তো রুমের বাইরে থেকে একবার ভিডিওটা তোমাদেরকে দেখাই, জায়গাটা দেখো কি দুর্দান্ত। একটা সামনে পাহাড়টা পুরো একটা পাহাড়ের ওপরে মেঘটা ফর্ম হচ্ছে, এই দেখো কতটা। দাঁড়াও একটু জুম করে দেখাই তোমাদেরকে, এই দেখো এখান দিয়ে নিচে একটা রাস্তা চলে গেছে। অনেকে দেখছি নিচে গেছে, কি করতে গেছে বুঝতে পারছি না, মনে কিছু ছবি টবি তুলতে গেছে, এখানে সব ছবি টবি ভিডিও তুলছে। অনেকে নিচে গেছে, এখানে কি আছে দেখার বুঝতে পারছি না, দেখি একবার। প্রচণ্ড ঠান্ডা, একবার সুযোগ পেলে যাব। এখানে বেশি লাফালাফিটা করতে চাইছি না, কারণ একটু শুনেছি নাকি অক্সিজেনের একটু কমতি আছে। আর ওই রাস্তাটা দেখো, এখান থেকে একটা কি ভিউ আসছে, কতটা আমি দেখাতে বুঝতে নিজেই এখান থেকে। এখান থেকে ভালো আসা যে জুম করে ম্যাক্সিমাম জুমে দেখাচ্ছে, দেখো এই রাস্তাটা দূর, এই রাস্তা, এই রাস্তাটা দিয়েই প্রবাবলি আমরা এসেছি। এটা ম্যাক্সিমাম জুমে দেখাচ্ছি, জায়গাটা নো ডাউট অসাধারণ সুন্দর, একদমই বেসিক লেভেলের অ্যামিনিটিস এখানে সমস্ত হোমস্টেতে, কারণ এরা বুঝতেই পারছো প্রচণ্ড রিমোট জায়গা, নেটওয়ার্কই নেই সব জায়গাতে কোথাও কিছু। তো আজকের মতন আর কিছু করার নেই, এবার একটু পরে রুমে ঢুকে যাব, একটু ফ্রেশ ট্রেশ হব। আর মেন আমাদের কালকে খুব তাড়াতাড়ি বেরোনোর আছে, সকালবেলা প্রায় আমরা 8টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ কালকে অনেকটা লম্বা রাস্তা। উপরে মেঘটা দেখো, এখানে যতটা পারি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো কি অসাধারণ লাগছে দেখো। চলো, খুব ঠান্ডা লাগছে, এবার একটু ঘরে যাই। তো গুড ইভিনিং, এখন বাজে অ্যারাউন্ড কটা, 6টা, 5:30, 5:30, 6টা বাজে, বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর এখানে প্রচন্ড ঠান্ডা, যত বাড়ছে ঠান্ডা, মানে রাত বাড়ছে ঠান্ডাটা প্রচন্ড বাড়ছে। আমি একাতে গ্লাভ নিয়ে একটাই কারণে, বিকজ এখন এই এখন ভেজ পকোড়া দিয়ে গেছে আমাদের, আর এখানে চা দিয়েছে আবার, এই যে গরম গরম চা, একটু পরে চিকেন দিয়ে চা, এই যে একটু পরে চিকেন পকোড়া দিয়ে যাবে। আর এখানে অ্যাকচুয়ালি লাইটের বড্ড ফ্লাকচুয়েশন হচ্ছে, তো বারে বারে কারেন্ট যাচ্ছে, তো ওনারা চেক করছেন, তো ওটা ঠিক হলে তারপর রুমিটার ঘরে দিয়ে যাবে। তো আপাতত এখানেই বসে আছি, খুব ঠান্ডা, হিটারটা এলে একটুখানি আরাম হবে ঘরটা, বাট রুমটা খুবই ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস, কমফর্টেবল রুমটা, একটু হিটারটা পেলে বেশ ভালো লাগবে। চলো চাটা খেয়ে নিই, খুব ঠান্ডা লাগছে, এবার তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম জুলুক। তো কালকের ব্লগটাকে আর এন্ডিং করতে পারিনি, এবং ইনফ্যাক্ট কালকে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে গতকাল ওখানে একটু টেম্পার এতটাই ঠান্ডা ছিল, প্রচণ্ড রকম ঠান্ডা ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু অক্সিজেনের একটু কমতি হয়ে গেছিলো আর কি রাত্রিবেলা, তো কথা বললে একটু অসুবিধাই হচ্ছিল, তো তাই জন্য কালকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ব্লগটাকে আজকে এন্ড করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট অন দ্য ভিডিও, আর
প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে আমাদেরও একটু মোটিভেশনটা বাড়ে আর কি। তো চলো, বলার আগে যেটা এবার যেটা অমৃতা বলে থাকে সেটা আমি আজকে বলছি, স্টে হ্যাপি, স্টে ব্লেস, স্টে প্রিটি অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। তো সি ইউ ভেরি সুন ইন এ নিউ ব্লগ। এটারই একটা নেক্সট পার্ট আসবে, জুলুকেরই একটা নেক্সট পার্ট আসবে, জুলুক থেকে গ্যাংটক ভায়া নাথাং ভ্যালি। তো খুব শীঘ্রই আবার ফেরত আসছি তোমাদের সাথে। চলো, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।